নমস্কার, আমি আর্ট জংশন পেজ থেকে দীপান্বিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ অভিনব প্রয়াস প্রম হাইস্কুলের তরফ থেকে। এই স্কুলটা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝখানেও কিন্তু বড় বড় স্কুলদের মধ্যেও নাম করতে চলেছে। শালকিয়ার নামি দামি স্কুলগুলো আমরা দেখে থাকি, কিন্তু প্রম হাইস্কুলও যে নিজের জায়গায় একটা ভীষণ রকম নাম প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু আমরা আজকে জানতে পারছি। আমাদের ছাত্রছাত্রীরা দেখুন নানান রকম জিনিস দিয়ে বানিয়েছে আজকে অসাধারণ একটা দুর্গ উৎসবের আর্ট মেলা। সেই আর্ট মেলায় নিয়ে চলে এসেছি আপনাদেরকে, হ্যাঁ শুধু আপনাদেরকে, এবং এইখানে একজন স্পেশাল মানুষ যিনি এই স্কুলটার ভবিষ্যৎ কর্ণধার আপনাদের সামনে আমরা প্রস্তুত করতে চলেছি। তিনি পরিবেশন করবেন কিছু বক্তব্য আর্ট মেলা সম্পর্কে এবং নিজের স্কুল সম্পর্কে। চলে যাচ্ছি আমাদের স্যারের কাছে, উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল মিস্টার প্রম মালহোত্রা। স্যার কীরকম ফিল হচ্ছে? খুব ভালো ফিল হচ্ছে। আমাদের বাচ্চারা এই আর্ট মেলার জন্যে, আমাদের বাচ্চারা এই আর্ট মেলাকে এত ভালোভাবে প্রিপেয়ার করে এত ভালোভাবে পার্টিসিপেট করেছে আর এর জন্য এত ইন্টারেস্টেড হয়েছে, তার জন্য অনেক আমাদের বাচ্চাদের জন্য অনেক থ্যাঙ্কফুল হচ্ছি। আর এই আর্ট মেলাটা করা হয়েছে কেন, বাচ্চাদের এনার্জিটা আর বাচ্চাদের মানে আর্টের যা ইন্টারেস্টটা ওটা বাড়াবার জন্যে। আর এইটা মোটামুটি আমাদের প্রথমবার এই আমরা এই অনুষ্ঠানটা করেছি, আর এরপরে হোপসো উইল ইনক্রিজ ব্যাম আমরা এই অনুষ্ঠানগুলো বাড়াবো। থ্যাংক ইউ স্যার। একটা কথা হচ্ছে যে স্কুলটা আমরা যতদূর জানি যে ওনার ডাইরেক্টর হচ্ছেন আপনার বাবা মিস্টার কমল কিশোর মালহোত্রা। আমরা ভীষণ ভালো করে জানি 6 নম্বর ওয়ার্ডের শ্যাম মালহোত্রা সর্বজন বিদিত মানুষ এবং খুব ভালো একজন বিশিষ্ট সমাজসেবক, এবং তার পাশাপাশি তার কিন্তু আরও একজন বড় ভাই রয়েছেন যিনি সমাজসেবার প্রতীকরূপে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নর্থ হাওড়ার বুকে 6 নম্বর ওয়ার্ডে, এবং তার নাম হচ্ছে মিস্টার কমল কিশোর মালহোত্রা। তো বাবা যখন এই স্কুলটা বানালো যেই সময়, তো সেই সময়টা তো আপনি তো তাহলে আপনার বয়সটা অনেকটাই ছোট, বাবা পুরোটাই হ্যান্ডেল করেছেন, তো সেই সম্পর্কে একটু ছোট্ট করে কিছু শুনব। অ্যাকচুয়ালি বাবা এই স্কুলটা বানিয়েছিল ফর লোয়ার মিডিল ক্লাস। ওকে, আমাদের সালকিয়া অঞ্চলে লোয়ার মিডিল ক্লাসের জন্য কোনো ভালো স্কুল নেই, আর অ্যাফোর্ডেবল ফিসে কোনো ভালো স্কুল মানে বাকি সব স্কুলদের কম্পেয়ার করলে আমাদের স্কুল অনেকটাই কম ফিস রেখে ভালো পড়াশোনার চেষ্টা করছে। আর এই মোটোটাই নিয়ে আমি আর স্যার আমরা আর আগে বাড়াচ্ছি। হোপসো পাবলিক আর বাকি সব জনরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা আমাদের সাহায্য করবেন, আর এই যা আমরা চেষ্টা করছি এটার জন্য আপনারা আর কিছু পাশে থাকবেন আমাদের মধ্যে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম স্যার। আর একটু সময় নেব আপনার কাছ থেকে। আমাদের এই আর্ট জংশন পেজ ভীষণ আমাদের প্রিয় একটা পেজ, এবং সেখান থেকে বলার পরেই কিন্তু ওনারা ছুটে এসেছেন শুধুমাত্র আজকে বাচ্চাদেরকে। আমরা তো সবসময় বড় বড় স্কুলের সমস্ত কাজগুলোকে প্রমোট করে থাকি, কেননা যে স্কুলটা ছোট্ট বীজ থেকে একটা বড় গাছের চারাতে পরিণত হতে চাইছে তাকে একটু সুযোগ করে দিই। এবং সবচেয়ে বড় কথা যে আজকের এই যে আর্ট মেলা এইটা পুরোটাই অর্গানাইজ করেছেন আমাদের কালচারাল ডিপার্টমেন্ট, এবং সেই কালচারাল ডিপার্টমেন্টকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং স্যারের কাছ থেকে আরেকটা কথা ছোট্ট করে শুনে নেব যে স্যার ভবিষ্যৎ প্রজন্মে এই স্কুলটাকে নিয়ে কী ভাবনা চিন্তা আছে আপনার? অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য আরও আমরা প্রোগ্রেস করব, এইটা এই মনে রেখে আমরা এই স্কুলটাকে ডেভেলপ করেছিলাম। আর আশা করছি এই স্কুলটা যে যত নাম আছে এখন সালকিয়া অঞ্চলে আরও বিশ্বতে আরও ভালো করে নামটা আর হবে। এবং স্যার আমি আর একটু সময় নিচ্ছি, আমি জানি ভীষণ ব্যস্ত মানুষ, উনি সারাদিন কাজ থাকে এবং খুব কম পাওয়া যায় অফিসে, এবং তাই ছোট্ট করে বলবো যে আমরা খুব তাড়াতাড়ি প্রম হাইস্কুলের আরেকটা ব্রাঞ্চ স্যাক্রেড হোলি নাই তাই না স্যার স্যাক্রেড এঞ্জেল হ্যাঁ স্যাক্রেড এঞ্জেল ইনস্টিটিউট আচ্ছা স্যাক্রেড এঞ্জেল ইনস্টিটিউট খুব তাড়াতাড়ি খুলতে চলেছে স্যার। ওটা বোধহয় CBSE বোর্ড তাই তো? সেই স্কুলটা সম্পর্কে কি মোটো স্যার যদি একটু আমাদের নেটিজেনদের সাথে শেয়ার করেন। অ্যাকচুয়ালি এই সাংখ্যা রিজমে আমরা দেখছি স্কুল তো হয়ে গেছে, বাট CBSE স্কুলে আর এনসিআরটি প্যাটার্ন স্কুলে এই সালকে অঞ্চলে নেই, একদমই নেই, তাই জন্য আমরা ওইটাও চেষ্টা করছি এটাও একটু বাড়ানোর জন্য। আর আশা করছি আবার এটার জন্য ওইটা মানে ওই ব্রাঞ্চটার জন্য পাবলিক আমাদের সাহায্য করবে, মানে আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে। আর এই চ্যানেলের মাধ্যমে বলছি যা ম্যাডামও আছেন অনেকটাই আমাদেরকে হেল্প করেন, ম্যাডাম আসেন, হ্যাঁ
ম্যাডাম আছেন পিয়ালি অধিকারী, স্কুলের কোঅর্ডিনেটর, সো তিনিও একটু কিছু নিশ্চয়ই বলবেন আমাদের স্কুলের জন্য। হ্যাঁ একদম, একটু ক্ষমা চাইছি নিলাম এই কারণে, কারণ স্যারের ভীষণ সুন্দর বক্তব্য আমরা শুনলাম এবং স্যার কিন্তু ভীষণ, আমরা এটা বলতে পারি না যে সে শুধু নন বেঙ্গলি বলে সে ইংলিশেই ভালো কথা বলতে পারবে, আমরা ভীষণ ভালোভাবে শুনলাম স্যার বাংলাতে পরিষ্কার করে আমাদের নেটিজেনদের কাছে আর্ট জাংশন পেজ থ্রু নিজের স্কুলের মোটো এবং তাকে নিয়ে স্বপ্নগুলো শেয়ার করে নিলেন। এবার আমরা ডেকে স্যারকে আমি থ্যাংক ইউ বলছি অনেকটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের কোঅর্ডিনেটর ম্যাম পিয়ালি অধিকারী ম্যামকে। ম্যাম, আমাদের স্কুলের বলতে গেলে সমস্ত রকম কাজগুলো ভীষণ বিচক্ষণতার সাথে করে থাকেন, ম্যামের কাছে শুনে নেব যে আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে ম্যামের ভাবনাটা এবং কি মনে করছেন ম্যাম যে এই এই যে আর্ট মেলা, এই আর্ট মেলা থেকে আমরা জানি যে আর্ট বাচ্চাদের মেন্টাল এবং ফিজিক্যাল সমস্ত কিছু যে ডেভেলপমেন্ট সেগুলোকে বাড়ায়, তাই সেক্ষেত্রে বলবো যে আপনি কি বক্তব্য রাখছেন অ্যাজ আ কোঅর্ডিনেটর, আপনার কি মোটো পরবর্তীকালে? গুড আফটারনুন, আমি প্রাম হাই স্কুলের রিসেন্টলি জয়েন্ট কোঅর্ডিনেটর, খুব একটা পুরনো নই। এই যে আর্ট মেলাটা অর্গানাইজ হয়েছে বাচ্চারা একদম ছোট ক্লাস থেকে উঁচু ক্লাস অবধি, একদম ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা পার্টিসিপেট করেছে, সমস্ত এত সুন্দর সুন্দর মডেলস ফটো ওরা বানিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর মানে বাচ্চাদের SUPW ওয়ার্কটা, যে আমাদের টাইম টেবিলে ডেলি টাইম টেবিলে যে থাকে যে ক্লাসে উইকে একদিন SUPW, সেটা শুধু কপির মধ্যেই সীমাবদ্ধ না থেকে এটা যে একটা এক্সিবিশনের রূপ পেয়েছে সেটা খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও যাতে বড়ভাবে এক্সিবিশনটা করা যায়, সেটা মানে খুব ভালো হবে। এবং আমি থ্যাংক ইউ জানাচ্ছি দীপান্বিতাকে, আমার কলিগ, আমাদের কালচারাল ডিপার্টমেন্ট হ্যান্ডেল করেন যিনি অরিত্রা দত্ত, ওরাই মোটামুটি করেছে। আর আমাদের স্টুডেন্টরা, ওরা ভীষণ ভালো ভলেন্টিয়ারি করে, ওরা ক্লাস 12 খুব শিগগিরই ওরা আমাদের ওরা মানে পুরো ব্যাপারটাই ওরা অ্যারেঞ্জ করে, 11-12 দুটো ক্লাস ওরা ভীষণ ভালো পড়াশোনার সাথে সাথে ওরা এই ব্যাপারগুলো ভীষণ আমাদের হেল্প করে, তো আমি ভীষণভাবে থ্যাঙ্কস জানাচ্ছি। আর দীপান্বিতা যদি অ্যালাউ করে আমি একটু আমাদের কালচারাল ডিপার্টমেন্টের সেক্রেটারিকে একটুখানি একটু চাই। আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ সুন্দর কথা বললেন, পুরনো নতুনটা কিন্তু খুব বড় কথা নয় ম্যাম, যে বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি শিক্ষকদের একটাই মোটো হওয়া উচিত যে ছেলেমেয়েদের সাথে খুব তাড়াতাড়ি ঘুলে মিলে যাওয়া এবং তাদের মানসিকতাটাকে বুঝে তাদের মতো করে চলার চেষ্টা করাটা খুব জরুরি, তাই না ম্যাম? আপনার সবসময় এটা বলতে আমি শুনেছি আপনাকে মুখে যে স্কুল ফর দ্য স্টুডেন্ট, এই ধরনের কিছু একটা, ফর দ্য স্টুডেন্ট বাই দ্য স্টুডেন্ট, একদমই তাই। তো আমি বলছি এই প্রম হাই স্কুলে আপনি যতই পুরনো হন না কেন, বাচ্চাদেরকে নিয়ে ফিউচার না, ফিউচার মোটো তো একটা কিছু থাকবে। এই যে আর্ট, এই যে আর্টের আমরা জিনিসগুলো দেখছি এগুলো ইনক্রিজ করার ব্যাপারে ম্যাম কী ভাবনা চিন্তা করেছেন যদি একটু শেয়ার করেন? ইনক্রিজ করার ব্যাপারে ভাবনা চিন্তা মানে এই জিনিসটা, ওই যে বললাম যে SUPW কপির মধ্যেই শুধু যাতে ব্যাপারটা মানে সীমাবদ্ধ না থাকে, এইতে বাচ্চারা আমার মনে হয় আরও বেশি ওরা ইন্সপায়ার্ড হবে, যে একদম মানে এই যে জিনিসগুলো এক্সিবিশনটা হচ্ছে এটাতে আমার মনে হয় ওরা আরও বেশি ইন্সপায়ার্ড হবে। এবং নেক্সট এক্সিবিশনে এখন যে কটা আইটেম আমরা পেয়েছি, আমি আশা করছি নেক্সট এক্সিবিশনে এর থেকে আরও বেশি আইটেম আমরা পাবো, মোটামুটি হলটা অনেকটাই আমরা কভার করতে পারবো, এটা আমরা আমি আশা করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। নাও এবার আমি এখন আপনাদের সামনে যাকে ইন্ট্রোডিউস করতে চলেছি, অরিত্রা দত্ত। অরিত্রা হচ্ছে আমাদের স্কুলের কালচারাল ডিপার্টমেন্টাল হেডের মধ্যে একজন, এবং হ্যাঁ অবশ্যই আমি রয়েছি, আমি তো সব জায়গাতেই রয়েছি, আমার আর্ট জাংশন পেজের বন্ধুরা জানে যে দীপান্বিতা দি কাঠা মানে সর্বঘটের কাঠালি কলা সমস্ত জায়গাতেই থাকে, তো সেক্ষেত্রে যেহেতু এটা আমার স্কুল এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি ভীষণ গর্বিত এবং অভিভূত আপ্লুত আনন্দিত যে আমার স্কুল আজকে আর্টের আর্ট মেলার মাধ্যমে যে শালকিয়ার নামিদামি সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে থেকে আর্ট জাংশন পেজকে বেছে নিয়েছে, এবং সবথেকে বড় কথা আমরা কৃতজ্ঞ আর্ট জাংশন পেজের কাছে যে আমাদের স্কুলের এই যে ছোট্ট একটা প্রয়াস এটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে তারা সাহায্যার্থে তারা এগিয়ে এসেছে। এবার আমি চলে যাব অর্থ দত্ত ম্যামের কাছে। ম্যাম, কনসেপ্টটা তো খুব জরুরি জিনিস, তো সেটা কিভাবে তৈরি করেন যখন কোনো কিছু আপনি ভাবেন যে আমি এই অনুষ্ঠানটা করব, সেটা তো একটা কনসেপ্ট তৈরি করতে হয়, সেই কনসেপ্টটা কী করে তৈরি করেন?
কনসেপ্ট তৈরি করতে বলতে আমাদের স্কুলে অনেক স্টুডেন্টই আছে, মানে আমি বেশিরভাগ স্টুডেন্টই এইগুলো সম্পর্কে, আর্ট সম্পর্কে অনেক বেশি মানে আগ্রহ রাখে। এবারে তাদেরকে ইন্সপায়ার করার জন্য বা তাদের আগে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ভাবনা চিন্তাটা ভেবেছি এবং আজকে এই যে আর্ট মেলাটা আপনারা দেখছেন, পরবর্তীকালে আমরা ভেবেছি এটা যে আমরা একটা সায়েন্সের এক্সিবিশনের একটা আয়োজন করব। মোটামুটি ভাবনা চিন্তা চলছে এটা, আর আগামীকাল বলে রাখি আপনাদের আমাদের একটা আগমনীর একটা কালচারাল ইভেন্ট রয়েছে যেটাতে অকাল বোধন, সেটাতেও স্টুডেন্টরাই পার্টিসিপেট করছে। আর দ্যাটস ইট ম্যাম, কি এত তাড়াতাড়ি? হ্যাঁ আগামীকাল হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা চতুর্থীতে ম্যাম, চতুর্থী তো ম্যাম, হ্যাঁ 29th September কালকে, তাহলে আগামীকালের জন্য কী কী উপহার থাকছে সকলের জন্য এটা যদি একটু বলেন। আচ্ছা আগামীকাল যে কালচারাল ইভেন্টটা রয়েছে তার জন্য আমাদের থাকছে বিভিন্ন নাচ থাকছে, গান থাকছে বা রিসাইটেশন বা আবৃত্তি থাকছে, আর বিভিন্ন স্পিচ থাকছে, সমস্ত আর কি কালচারাল একটা প্যাকেজ পুরো থাকছে সবার জন্য। আর ডেটটা হচ্ছে আগামীকাল 29th September, চতুর্থীর দিনকে আমাদের স্কুল প্রেমিসেসে থাকছে এটা। আচ্ছা ম্যাম, কোনো দিন এরকম মনে হয় না যে অনেক কিছু বেশ আমি করছি, ডান্স করাচ্ছি, শেখাচ্ছি? কারণ আমি একটা জিনিস জানি যে নন ডান্সারদেরকে শেখানোটা কিন্তু ভীষণ রকমের একটা পরিশ্রমের কাজ। তো আমরা জানি শিক্ষক রয়েছে পরিশ্রমের জন্য এবং তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলবার জন্য। তো কোনো দিন ম্যাম এরকম মনে হয় না যে, আপনারা তো প্রফেশনাল বাইরে অনুষ্ঠান করেন অবশ্যই, তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের মনে হয় না যে ভীষণ ক্লান্ত লাগছে, না আজকে থাক, মানে এই যে এনার্জিটা, সেটা তো নিশ্চয়ই একটা কোনো পাওয়ার বুস্টার কিছু একটা কারণ থাকে? বলে আমরা সবসময় শুনেছি যে হাজব্যান্ডের উন্নতির পেছনে নাকি ওয়াইফের হাত থাকে, তো আপনার এই এনার্জিটার কারণটা কী সেটা আগে আমাকে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি রয়েছি ডান্স ডিপার্টমেন্টে আর ম্যাম দীপান্বিতা ম্যাম রয়েছেন সিঙ্গিং ডিপার্টমেন্টে, তো আমি বেশিরভাগই, উনিও যেমন নন সিঙ্গারদের গলায় সুর আনেন, আমিও মানে নন ডান্সার, প্রচুর নন ডান্সারকে আমি মানে ডান্স শেখাই যখন আমাদের রিহার্সাল হয়, তো মাঝে মাঝে একটুখানি রেগে যাই আমরা যেহেতু নন ডান্সার, কিন্তু তারপরেও দেখি নন ডান্সার হওয়ার সত্ত্বেও তারা যখন আগ্রহ নিয়ে কালচারটা করতে মানে অংশগ্রহণ করতে আসছে, তখনই মানে একটা ভালো লাগে যে না এদেরকে শেখাই বা আগ্রহ লাগে। আমার নিজেরও একটা, যেহেতু আমার নিজের প্যাশন ডান্স, তো সেই প্যাশনটাতে আমি কোনো দিন বোর হই না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখে নিলাম আজকে আর্ট জাংশন পেজ থেকে আর্ট মেলা, এবং সবথেকে বড় কথা কালকে মহাচতুর্থী, দুর্গাপুজোর প্রায় শুরু হয়ে গেছে, চারিদিকে চলছে উদ্বোধন এবং অনেক অনেক আনন্দ। দীর্ঘ দুবছর ভয়ঙ্কর অতিমারি কাটানোর পর আজ আমরা শান্ত এবং সুস্থ, এই সুস্থ পরিবেশে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জন্য আমরা এনেছি প্রম হাই স্কুল প্রিমিসেস থেকে সুন্দর আর্টের একটা মেলা। দেখেছেন সকলে, আমি একটু চলে যাই আর্ট, যারা যারা যা যা জিনিস এখানে রয়েছে একটু দেখানোর জন্য। দেখুন এখানে একজন বানিয়েছে, শ্বেতা শাও ক্লাস ফাইভে পড়ে, সুন্দর একটা আর্ট যেখানে আইসক্রিমের কাঠি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে ওপরে দুর্বা ঘাস ব্যবহার করা হয়েছে। এই যেহেতু এরপর চলে আসছি কৃতি কুমারীর কাছে, নবরাত্রি চলছে আমরা সকলে জানি, এবং নবরাত্রির মধ্যে তারা ঘট বসিয়ে মা দুর্গাকে প্রতিষ্ঠিত করে, অম্বে গৌরীকে প্রতিষ্ঠিত করে একটা আর্ট এখানে বানিয়েছে। এখানে পাশে দেখতে পাচ্ছি ক্লে, ক্লে আর্ট দেখতে পাচ্ছি, মা দুর্গাকে দিয়ে বানানো হয়েছে ক্লে আর্ট, দারুণ সুন্দর, এবং ওরা চেষ্টা করেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। এরপরে আমরা চলে আসছি নর্মাল, খুবই নর্মাল কিন্তু অসাধারণ লাগছে, হ্যাঁ এবার আমরা চলে আসছি ড্রয়িংগুলোতে, দেখে নিন, প্রত্যেককে দেখাচ্ছি একটা একটা করে। হ্যাঁ খুব সুন্দর দুর্গামূর্তি এঁকে তার উপরে পোর্ট্রেট করা, দারুণ সুন্দর। এরপর চলে আসছি গোপাল, শ্রীকৃষ্ণ গোপাল জন্মাষ্টমীর একটা থিমে তৈরি করা একটা আর্ট, গোপাল রয়েছে শ্রীকৃষ্ণ, তার পরেরটাও জন্মাষ্টমীর আর্টে তৈরি করা একটা অভূতপূর্ব এবং অভিনব সুন্দর। বাচ্চাদের কাছে আমরা অনেকটা বেশি এক্সপেক্ট করি ঠিক কথা, কিন্তু তারা তাদের নিজের এক্সপেকটেশনের থেকেও যখন অনেক বেশি আমাদেরকে উপহার দেয়, এর থেকে বড় পাওনা বোধহয় আমাদের কাছে আর কিছু হতে পারে না। ফ্লাওয়ার ভাস একদম নিজের হাতে তৈরি করা, দেখে নিন, জন্মাষ্টমীর ঝুলন যাত্রার আদলে তৈরি করা একটি আর্ট।
আপনারা দেখতে পাচ্ছেন গোপাল, জন্মাষ্টমীর গোপাল ঝুলা দোলনায় ঝুলছে। হ্যাঁ, মা দুর্গার অসম্ভব সুন্দর একটা পোর্ট্রেট বানানো হচ্ছে রুদ্র রাজাক ক্লাস ফাইভ থেকে, এবং অবশ্যই ও পড়াশোনাও ভালো, তাই রোল নাম্বার ওয়ান। সাথে সামনে রয়েছে মাকে অর্জিত এক পদ্ম। এখানে দেখুন, যেহেতু এই বছর দুর্গোৎসব, ইউনেস্কোর কাছে, ইউনেস্কোর দরবারে ভীষণ রকমভাবে সম্মানিত, তাই আমরা গর্বিত, দেশ গর্বিত এবং বিশ্ব গর্বিত। সেই গর্বেরই একটা জায়গা হচ্ছে হাওড়া ব্রিজ, তুলে ধরা হয়েছে আর্টের মধ্যে দিয়ে। পরেই আমরা তার পরবর্তীকালে দেখে নিচ্ছি এটা বান। হ্যাঁ, অভিষিক্তা সোনকার রথ বানিয়েছে, মা দুর্গার আরও একটি পোর্ট্রেট, তার সাথে সূর্যদেবের একটা সুন্দর মূর্তি ড্র করা। হ্যাঁ, স্টুডেন্টরা সেখানে যাতে কেউ কোনো জিনিসে হাত না দিতে পারে, তাই ডু নট টাচ, একটা সতর্কতামূলক বার্তা এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্কুল প্রিমিসেসের সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করে রাখি, তার কারণ ভীষণ রকম ডেঙ্গু চলছে, তাই ডেঙ্গু সতর্কতা অবলম্বন করছে প্রম হাইস্কুলও। ছেলেরা আপনারা দেখতে পাবেন, এইবারে আমরা স্টুডেন্টদেরকে দেখাবো, হ্যাঁ, আমরা জানি করোনা চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও সুন্দর একটা আর্ট, একদম মানে বাচ্চাদের হাতে বানানো, ছোটো ছোটো ছেলেপুলেরা। হ্যাঁ, এবার আমরা ক্যামেরাটা একটু নিয়ে যাব স্টুডেন্টদের দিকে। আমাদের, যেহেতু আমরা জানি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড, ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীর দিকে, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড যেহেতু, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে করোনা চলে যাওয়ার পরেও আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তবেই কিন্তু স্কুল প্রিমিসেসের ভেতরে অ্যাসেম্বলি হলে আমরা অ্যালাউ করছি স্টুডেন্টদেরকে। ভলেন্টিয়ার্সরা রয়েছে রীতিমতো, তারা সিনিয়র মোস্ট ক্লাস, ক্লাস টুয়েলভ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা একে একে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, তারা দেখছে। আস্তে আস্তে আমি, হ্যাঁ, আগামীকাল থেকেই পুজোর শুরু, এবং শুরু হয়ে গেছে আর্ট জাংশনের পেজ থেকে প্রম হাইস্কুল অর্গানাইজ করা আর্ট মেলা। আগামীকাল চতুর্থী, মহা চতুর্থীর মহাভাগে আমরা থাকব নানান রকম বিচিত্র অনুষ্ঠান নিয়ে স্কুলের অ্যাসেম্বলি হলে, যা হবে আমাদের আগমনী অনুষ্ঠান। এই বছর আমাদের আগমনী অনুষ্ঠানের থিম অকাল বোধন। হয়তো নেটিজেনরা জানতে চাইছে যে অকাল বোধন কেন, কেন স্কুল রাখছে নাম অকাল বোধন। অকাল বোধনের কারণ, ভয়ঙ্কর অতিমারির দুটো বছর কাটিয়েছি আমরা, করোনাকে আমরা জয় করেছি, সেই করোনা জয়ের নাম হচ্ছে অসুরকে বধ করা। মহিষাসুর মর্দিনী রূপে মা যখন মর্তে পদার্পণ করেন, আগমন যখন করেন, তখন কিন্তু শুধুমাত্র থাকে মায়ের হাতে ত্রিশূল, যা হত্যা করে সমস্ত দুষ্টকে। তাই মাকে দুষ্টের দমনকারী, সৃষ্টের পালনকারীও বলা হয়ে থাকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান থাকছে মহাচতুর্থীর অকাল বোধন, পারলে অবশ্যই দেখতে আসতে পারেন প্রম হাইস্কুল প্রিমিসেসে। আজকের ভিডিওটা এইটুকুই, এখানে শেষ করলাম। চলছে আমাদের আর্ট মেলা দুটো থেকে পাঁচটা অবধি, আবার বলি দুটো থেকে পাঁচটা, যারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসুন, 158/1 ধর্মতলা রোড, অনলি অন প্রম হাইস্কুল। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা এখন পেয়ে গেছি এখানে আমাদের সিনিয়র মোস্ট টিচার চবে স্যারকে। চবে স্যারের কাছ থেকে শুনে নেব যে স্কুলের স্যারের কত বছরের অভিজ্ঞতা, এবং কীরকম লাগছে এখনও অবধি যে চবে স্যার উনি করে যাচ্ছেন কন্টিনিউ নিজের চাকরিটা, স্যারের ফিলিংসগুলো শুনে নেবো স্যারের ভাষায়। অবশ্যই বাংলায় স্যার কথা বলেন না, খুব কম, হিন্দিতেই বলবেন, তাই নেটিজেনদের কাছে আমার একটাই নিবেদন যে একটু বুঝবেন অবশ্যই। দেখে হিন্দি স্কুল, স্কুল এজুকেশন যো কুছ ভি হ্যায় মনুষ্যকে জীবন কা বেস হতা হ্যায়, और उसमें ये जो कला होता है, आर्ट जिसको बोलते हैं, ड्राइंग बोलते हैं, इसको बचपन से ही सिखाया जाता है। बच्चे जो सीखते हैं वो धीरे धीरे करके अपने भविष्य में इसको निर्भर करते हैं। दूसरा चीज़ है कि जो कुछ भी है
स्कूल के उन्नति के लिए हम सभी यहाँ पर जितने भी अध्यापक हैं सब लोग मिल करके इस स्कूल को उन्नति के पथ पर आगे बढ़ाने की कोशिश कर रहे हैं, चाहे जिस माध्यम से हो, पढ़ाई के माध्यम से हो, अनुशासन के माध्यम से हो, आर्ट के माध्यम से हो या कंपटीशन के माध्यम से, हर चीज़ में हम लोग प्रतियोगिता में आगे बढ़ने की कोशिश कर रहे हैं, चाहे वो खेल कूद का हो चाहे पढ़ाई का। धन्यवाद। अच्छा सर, आप मैंने तो सुना है कि मैं हिंदी में ही बोल रही हूँ आपको, कि आप तो हिंदी क्लास कराते हैं यहाँ पे, और আমি একটা কথা জানি এটা কি স্যার কিন্তু আমারও গুরু রয়েছেন, মানে আমার গুরু উনি, আমার অতীতকালে আমি আরকে একাডেমি পয়েন্টে পড়তাম, সেখানে কিন্তু স্যার আমার হিন্দির গুরু ছিলেন, এবং হঠাৎ করে আমি স্কুলে এসে যখন চবে স্যারকে দেখেছি আমি বেশ মানে একটু শকড হয়ে গেছিলাম যে স্যার এখানে কি ব্যাপার, তখন পরে জানতে পারলাম যে উনি সিনিয়র মোস্ট টিচার। স্যার পথ চলা তো অনেক দিনের, মানে যখন থেকে আমাদের কেকে স্যার যত যবে থেকে স্কুলটা বানিয়েছে সেদিন থেকে পথ চলা, তো সেই স্মৃতি একটুখানি শুনে নেবো আপনার কাছ থেকে। देखिए पहले कोई भी जिस तरह से बच्चा जन्म लेता है तो छोटा होता है, उसका खान पान सब कुछ उसके अनुसार होता है, धीरे धीरे बच्चा बड़ा होता है और उसकी स्थिति स्ट्रॉन्ग होती जाती है। ठीक उसी तरह से आज हम लोग का प्रोम स्कूल जो है पहले छोटा था, धीरे धीरे आज बहुत उन्नति के ऊपर बढ़ते चला जा रहा है, और हम लोग आशा करेंगे कि एक दो साल के अंदर और भी आगे और इसकी जो संख्या है बहुत अधिक होगी। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো স্যারের মুখে শুনে। এবার আমাদের টুয়েলভে স্টুডেন্টরা যারা আর কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তারা এবার আসছে আজকের আর্ট মেলায় অংশগ্রহণ করতে এবং দেখতে, ধীরে ধীরে দেখবে। হ্যাঁ, আচ্ছা আমি তার মাঝখান থেকেই একজনকে ডেকে নেবো, অনন্যাকে ডেকে নিচ্ছি। অনন্যা, স্কুল মে যে আর্ট চল রহা হ্যায়, আর্ট মেলা চল রহা হ্যায়, কেসা লগ রহা হ্যায়? বহুত আচ্ছা লগ রহা হ্যায় ম্যাম। আচ্ছা, তো ইস মে তুমকো কুছ কহনা হ্যায় ইস বারে মে, কি অর কুছ ফিডব্যাক তো হোগা কি ম্যাম লোক অর ভি আচ্ছা কিজিয়ে ইয়া ফির হাম লোগ কো ভি হাম, কিউকি লাস্ট ইয়ার হ্যায় তুম লোগো কা অর কুছ দিন বাদ তো তুম লোগ চলেই যাওগে, তো ফির ফেয়ারওয়েল করোগে তো হাম লোগো কো ভি বহুত খারাপ লাগেগা কি তুম লোগ যা রহে হো। সত্যি কথা, একটা আমরা জানি যে ছাত্র জীবনটাই হচ্ছে তাই যে একটা দল যায় একটা দল আসে, কিন্তু যখন একটা দল ভীষণভাবে অ্যাটাচ হয়ে যায় নিজের সাথে এবং সেখান থেকে যখন ওরা ছেড়ে চলে যায় তখন আমাদের খুব খারাপ লাগে। তো অনন্যা, ফিউচার মোটো স্কুল সে কিয়া হ্যায়? বহুত আচ্ছা হ্যায় ম্যাম, বহুত আচ্ছে ক্রাফটস হো রে, বহুত আচ্ছা আচ্ছা আর্টস বনা রে বচ্চে লোক, বহুত মতলব বহুত খুবসুরত অভি সে দিখ রহা হ্যায় কি ও লোক কিতনা আচ্ছা বনা রে হ্যায়, বহুত পহলে কে হিসাব সে বহুত আচ্ছা হুয়া হ্যায় আর এসি হো। আচ্ছা অনন্যা, মানে তো শোনা হ্যায় কি তুম কমার্স কি স্টুডেন্ট হো, তো ইস কমার্স কো লেকার ফিউচার মে কুছ করনা বোলো, তুম শেয়ার কর সকতি হো হাম লোগো কে সাথ? কমার্স কে সাথ মানে আবি তক কুছ ডিসাইড নেই কিয়া হ্যায় কি কিয়া করনা হ্যায়? মেরে মেরে বারে মে কিয়া নেই, মেরে কো তো কমার্স মে ইয়ে এমবিএ করনা হ্যায়। ভেরি গুড, অনন্যা এমবিএ করতে চায়, শুনছেন তো, আমাদের স্কুলের ছেলেপুলেদের মোটেও কিন্তু খুব ভালো। এবার আমি ডেকে নিচ্ছি এমন একজন ছাত্রকে যে ভীষণভাবে ওবিডিয়েন্ট এবং খুব ভালো। হ্যাঁ তুমি আবি এক্সিবিশন তুমি এনজয় করো, আমি ডেকে নিচ্ছি আমার স্কুলের এমন একজন ছাত্রকে যে সায়েন্সের স্টুডেন্ট এবং ভীষণ রকমভাবে শৈল্পিক চিন্তাভাবনার অধিকারী, খুব ভালো রিসাইটেশন করে, সব রকম স্পিচে অংশগ্রহণ করে, অনুষ্ঠানে আমাদের সাথে একে অপরের সাথে রয়েছে। আমি আরিয়ানের কাছ থেকে কিছু কথা শুনে নেবো। আরিয়ান, কীরকম লাগছে আজকে? তুমি তো বাইরের স্কুল থেকে এসেছো আমি যতদূর শুনেছি, তো সেইখানের স্কুলের অভিজ্ঞতা থেকে স্কুলের অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। স্কুল মে তো অভি হাম লোগ কা জ্যাসে লাস্ট ইয়ার, স্কুল মে তো জ্যাসে হাম লোগ কা লাস্ট ইয়ার হ্যায়, সো থ্যাঙ্কস, মতলব ইয়ে সব এক্সপিরিয়েন্স স্কুল ছুটনে কে বাদ ইয়েই সব ইয়াদ আনে ওয়ালা হ্যায়, অর জ্যাসে কি হাম লোগ কা লাস্ট ইয়ার হ্যায় তো হাম লোগ ইসকো বহুত জিতনা মেমোরিজ বানা সকতে হ্যায় বানানা চাহতে হ্যায়, এন্ড থ্যাঙ্কস টু আওয়ার টিচার্স জিনহোনে ইসকো পসিবল কিয়া এন্ড এক ইতনা আচ্ছা মেমোরি দিয়া হাম লোগ কো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম আরিয়ান, মোস্ট ওয়েলকাম। সায়েন্স নিয়ে পড়ছিস, তার মানে ভবিষ্যতে নিশ্চয়ই জয়েন্টে বসার একটা ব্যাপার রয়েছে, তো আমাদের স্কুলের তো আমরা খুব ভালো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমাদের স্কুলের কিন্তু কমার্স এবং সায়েন্সের পার্সেন্টেজ খুব ভালো হয়, এবং সেখান থেকে তো তোর একটা মোটো রয়েছে ভবিষ্যতে যে কিছু করবি, তো সেই মোটোটা যদি আমাদের সাথে একটু শেয়ার করিস। 12 কে বাদ তো সবকা জ্যাসা সায়েন্স স্টুডেন্টস কা হতা হ্যায় জয়েন্টস হি দেনে কা, IIT, WBJ, বহুত লোক নিডস অপশন লিয়ে হ্যায় जो बायोलॉजी में, बट मेरे को एज आई हैव नॉट टेकन बायो, मेरा मैथ्स है तो हमको नीड्स देना है, नीड्स नहीं देना है, IIT देना है,
सो डब्ल्यू बी जेई के लिए प्रैक्टिस करना और क्या। थैंक यू सो मच आर्यन। थैंक यू। एबार जो वॉलंटियर आज सबाई के आसते बची सबा के सामने एखे दाड़ाते प्रत्येक साथे परिचय करिए दी आर्यन साथे परिचय करालम। एरा सकाल भीषण भावे खाटाखाटुनी कर तब गए एक कथा सकल के जानिए रखा खूब दरकार। एक अनुष्ठान एक जन किन्तु थाके ना तार पेछने एवं तार अग्रे एवं पश्चाते दुटो क्षेत्रे किन्तु मानुष समान भावे उपकारी एवं उपकार करे आमादे सकल के एवं अग्रसर होते साहाज्य करे। तो सेई क्षेत्रे अग्रसर होते साहाज्य करेछे आमादेर वलेंटियार्सरा। आमी परिचय करे दी अरमानेर साथे, एटा अरमान कुर्मी एवं तार साथे रयेछे आदित्या भारती, एखाने रयेछे अंकित राय। आर्यनेर साथे तो आपनादेर साथे कथा बलालाम देखा करालाम। रयेछे जिशान आली, এটা সাহিল। সাহিল অনেক দূর থেকে আসে জগদীশপুরের কাছাকাছি, তাও আমাদের স্কুলের ছাত্র এবং আর্টসের ছাত্র। এবং এ রয়েছে অঙ্কিত যাদব। অঙ্কিত যাদব অনেক ছোট থেকে স্কুলে, তাই তো? ক্লাস সেভেন থেকে, ক্লাস সেভেন থেকে স্কুলে। তো এখনো অবধি কী অভিজ্ঞতা? बहुत ही अच्छा स्कूल है और मैम शिक्षा भी अच्छा मिलती है हम लोग यहाँ पर। ओके मैम, थैंक यू। अच्छा अच्छा स्कूल है, शिक्षा अच्छा मिलता है और टीचर्स अच्छे हैं तो? हाँ टीचर रहो किंतु भालो देखें नेटाओ किंतु बोल लो कथा टा। और तुम लोगों का क्या कहना है, टीचर्स अच्छे हैं तो? अच्छा एक साथ बोलो। তাহলে সকলে শুনে নিল জিনিসটা। দেখুন সবসময় একটা কথা জানবেন না, যে নামে গগন ফাটলেই যে সেটা ভালো এবং নামে গগন না ফাটলেই যে সেটা ভালো নয়, এটা কিন্তু আমরা বলতে পারি না কখনোই। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের আরেকজন টিচারকে আজকের ইন্টারভিউয়ে, দীপাঞ্জলি ম্যাম, একদম নতুন টিচার, আমাদের সবার জুনিয়র। দীপাঞ্জলিকে ডেকে নেব। দীপাঞ্জলি কিছুদিন এই স্কুলে এসেছে, তাই না দীপাঞ্জলি? এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি, দীপাঞ্জলি একজন খুব খ্যাতনামা মানুষের মেয়ে। এটা হচ্ছে শাস্ত্রীয় বপন ভারতী, বপনদার মেয়ে। এবং বাবার এই যোগ্যের ব্যাপারটা, তাই না? বাবা তো তন্ত্রবিদ্যায় ভীষণ ভালো, আমি দেখেছি ফেসবুকে। তো কোনো দিন এরকম মনে হয়নি যে ওই দিকে যাবো না, মানে পড়াশোনাটা এদিকে আসতে হয়, মানে মানে মনে হয়েছিল কি যে টিচিং করব, বাবার ওদিকে যাওয়ার ব্যাপার নেই, তাই না? না, সেরকমভাবে অতটা বাড়ি থেকে ফোর্স করেনি, যে আমাকে নিজের মতন করে স্বাধীনতা দেওয়া হয়েছিল, যে আমার যেটা ভালো লাগে, আমার যে প্রফেশনটা ভালো লাগে, আমাকে সবসময় স্বাধীনতা দেওয়া হয়েছিল। পিছন থেকে বাবা মা অনেক সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য। তো ওরা যেটা মানে আমাকে স্বাধীনতা দিয়েছে যা ইচ্ছা করার জন্য, তো আমি আমার মতন করে আমার জীবনটাকে বেছে নিয়েছি। তো আমার ভাল লেগেছে বাচ্চাদেরকে পড়াতে, মানে বাচ্চাদেরকে পড়ানোটা, তো বাচ্চাদেরকে পড়িয়ে। তো আমার মনে হয় যে আমার মতে এটাই ঠিক আমার জন্য। তো সবার ক্ষেত্রে তো মানে সবার জন্য তো সব কাজটা ঠিক মানায় না। তো আমার মনে হয়েছে যে বাবার দিকটা না গিয়ে আমার এদিকে বাচ্চাদেরকে সাহায্য করলে, বাচ্চাদের সাথে থাকলে আমার আমার ভালো লাগবে, তাই ব্যক্তিগতভাবে আমি এই প্রফেশনটা চাই। আচ্ছা দীপাঞ্জলি, এই যে আর্ট মেলা কীরকম লাগছে বল, কনসেপ্টটা কীরকম লাগছে? ভীষণ সুন্দর, বাচ্চারা অনেক চেষ্টা করে অনেক সুন্দরভাবে অনেক ভালো করে এই প্রজেক্টটা করেছে, খুব সুন্দর হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করেছে, খুব সুন্দর। আরও আগে এগিয়ে যাক, আমি এটাই চাই বাচ্চা। আচ্ছা, অনেক আমি দেখেছি জুনিয়র টিচাররা স্কুলেতে, আমি লক্ষ্য করেছি তারা স্কুল জয়েন করে। হ্যাঁ, জুনিয়র টিচাররা স্কুল জয়েন করে। আমরা প্রচণ্ড ঘেমে গেছি, কারণ ভীষণ খাটাখাটুনি হয়েছে এই ব্যাপারগুলোকে নিয়ে। জুনিয়র টিচারদের একটা মোটো থাকে যে এক জায়গা থেকে এক্সপিরিয়েন্স গেইন করে সেখান থেকে বেরিয়ে যাওয়া। তো এরকম কিছু মোটো এখন অবধি তো আমার মনে হয় না নেই। তো যদি ভালো লাগে তাহলে স্কুলেই থেকে যাওয়া, তাই তো? একদমই তাই। ওরকম আমার কোনো বিষয় নেই যে এখান থেকে শিখে গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো করে কাজ করবো, না, একদমই না। আমার প্রথম থেকে স্কুলটাকে খুব ভালো লাগে, স্পেশালি স্যার ম্যাম যারা আমাকে অনেক সাহায্য করেছেন, তো খুব ভালো লেগেছে। আমি বাচ্চাদের সাথে এখানেই থাকতে চাই আপাতত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দীপাঞ্জলি, থ্যাংক ইউ। এবং আমি লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ডেকে নেব সিদ্ধার্থ স্যারকে। সিদ্ধার্থ স্যার আমাদের স্কুলের ম্যাথসের টিচার, ক্লাস টুয়েলভের। আমি সিদ্ধার্থকে দিয়েই আজকের ইন্টারভিউটা শেষ করব। আচ্ছা সিদ্ধার্থ, সিদ্ধার্থ আমার ছোটো ভাইয়ের মতো, খুব ভালো ম্যাথসের একজন টিচার এবং ও নিজে হিন্দু জুনিয়র থেকে পাশ করা টিচার। আচ্ছা সিদ্ধার্থ, কীরকম লাগছে আজকের অ্যাটমসফিয়ারটা? আজকের অ্যাটমসফিয়ারটা সত্যি একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। সবে এক বছর পার হয়েছে এই স্কুলে, কিন্তু একরকমভাবে এরকম কোনো দিন মানে এর আগে এক্সপিরিয়েন্স হয়নি। এই আর্ট মেলা এরকমভাবে আর্ট ক্রাফটের মধ্যে দিয়ে একটা ছোটো ছোটো শিল্পের প্রকাশ ঘটানো, এটা সত্যি অভাবনীয়, ভাবা যায় না।
এবং ধীরে ধীরে আগামী দিনে তারা এটাকে একটা কেরিয়ার হিসেবেও চয়েস করতে পারে বা অন্যদিকে তুমি মুভ করতে পারে। সো এই অপশানটা একটা তাদের কাছে খোলা থাকলো, ছোটো থেকে তাদের শিল্পের প্রকাশ হওয়ার একটা জায়গা তারা পেয়েছে। তো এই স্কুলে তো আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানও দেখে থাকি, আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে কিছু এক্সপেকটেশন সেটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করে নেওয়া। আগামীকালের অনুষ্ঠান তো একটা আছে, সেই অনুষ্ঠান সম্বন্ধে এখন থেকে তো বলা যাবে না, কালকের অনুষ্ঠানটা একটা সারপ্রাইজ হিসেবেই রয়েছে। তো সারপ্রাইজ আইটেম হিসেবে সেটাকে দেখা যাক, আশা করছি হয় ভালো লাগবে সেটা দেখলে। অনেক কিছু রয়েছে এইটুকুনি বলা যেতে পারে, বিভিন্ন প্রতিভার মধ্যে দিয়ে সেটা কালকে অনুষ্ঠানটা ফুটে উঠবে। তাহলে সিদ্ধার্থ, তুমি কি তোমার বক্তব্যের মাধ্যমে আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছ কালকের অনুষ্ঠানটা দেখার জন্য? অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কালকে অনুষ্ঠানটা দেখুন, ভালো লাগলে বা না ভালো লাগলে যাই হোক না আমাদের কমেন্ট, সেই কমেন্টটা জানান, আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সেটা সাহায্য করবে। তাহলে কি আমি একটা কথা বলতে পারি, আমি আবদার করতে পারি যে আর্ট জাংশন পেজ কালকেও একটু আমাদের সাথে কি থাকতে পারে, সে সময়টা কি আছে? আচ্ছা, বলতে পারছে না বলছে, কিন্তু আমরা সবাই মিলে চেপে ধরলে নিশ্চয়ই বলতে পারবে। যদি কালকের দিনটা আর্ট জাংশন পেজ আসতে পারে তাহলে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ হব। বহু বড় বড় এখানে প্রেস সংস্থা রয়েছে উত্তর হাওড়ার বুকে, কিন্তু তারা যখন সময় দিতে পারে না, আর্ট জাংশন সেখান থেকে আমাকে আজকে সময় দিয়েছে, আমি এর জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আর্ট জাংশন পেজের কাছে, মৌসুমী আন্টির কাছে এবং সুমনদার কাছে খুবভাবে কৃতজ্ঞ। আমি আজকের ইন্টারভিউটা এখানেই শেষ করলাম।